এইগুলো সবসময় পথে বসবে, প্রথম এইটা জিনিস মাথায় রাখবে, ওকে? এবং এটার সাথে যে সেন্টেন্সটা থাকবে, এই ডাবল এইচ কোশ্চেনের সাথে যে সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্সের সাথে এটার তেমন একটা সম্পর্ক নেই, যে এটা থাকলে এস যোগ হবে, ওটা থাকলে ইজ হবে, বা এটা থাকলে এম হবে, এরকম এটার সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন মনে করবে, যে মনে করবে যে ডাবল এইচ কোশ্চেন এটা বসাতে হয়, প্রথমে বসাবে, এটার সাথে অন্য ইজ এম আর বা এস কোথায় যোগ হবে, আর ইজ হবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথমে আসি কেমন, 22 নম্বরে আছে আমাদের, 22 নম্বরে আছে হাউ। তাহলে আমরা এটাই বুঝি আগে, তুমি কেমন আছো? প্রশ্ন, যেহেতু অ্যাজ উই আর গোনা মেক আ কোশ্চেন, জাস্ট ট্রাই, উই হ্যাভ টু সেট হিয়ার অ্যাট ফার্স্ট হাউ, ওকে? ইউ ক্যান অবজার্ভ ইট অন মাই লেকচার শিট, উইচ। তো আমরা যেহেতু হাউ কেমন আছেন, এইটা ডাবল এস কোশ্চেন, এটা আমি বসিয়ে দিলাম, এটার টেনশন দরকার নেই। তুমি কেমন আছো, কেমন আমি প্রশ্ন করতে হবে, এটা প্রথমে বসিয়ে দিলাম, এটা একটা কাজ শেষ হবে, এটা প্রথম স্টেপে। ইংরেজিতে যখন কথা বলবে তখন বিভিন্ন ধাপে কথা বলতে হয়, তো এটা মনে করবেন যে হাউ এটা একটা ধাপে আলাদা বলে নিলে। আচ্ছা তুমি আছো, এই ইংলিশটা ব্যবহার করি, এগুলো ডাবল এস কোশ্চেন, এগুলো প্রথমে বসবে, এখানে যাই বসে না কেন, হাউ, হোয়াট, উইচ, ওয়ার, যা ইচ্ছা তা আমি আপনি বসাতে পারবেন। যা হোক, এখানে কেমন আছে সেক্ষেত্রে হাউ বসালাম, তুমি আছো ইংলিশটা আমার করবে, তুমি আছো ইংলিশ কি আমার, তুমি আছো, এই যে তুমি আছো, ইউ আর। আপনার মনে এখন প্রশ্ন রাখতে পারে, এটা হাউ মানে কেমন আর ইউ আর, এটা সম্পূর্ণটা এখানে বসিয়ে দিই, এটা ভাবছে যেটা সেটা মিলে যাচ্ছে, তুমি আছো বা হাউ, তাহলে তুমি ইউ আর, প্রশ্নটা আছে ইন্টারোগেটিভ। হ্যাঁ, কিন্তু স্যার এখানে একটা করছি, তো প্রশ্ন করতে গেলে প্রশ্নের মতন রূপটা করা লাগবে সেন্টেন্সটাকে, তাই না? প্রশ্ন যেহেতু করছি তো প্রশ্নের মতন এটা রূপরেখা করা লাগবে, নইলে কিন্তু হবে না। তো হাউ তো প্রথমে বসবে, এটা মাস্ট, আর তুমি আছো এটা ইউ আর, কিন্তু এটাকে যেহেতু প্রশ্ন করছি সেক্ষেত্রে আবারও আমি বলছি এটাকে প্রশ্নের মতো রূপ করতে হবে, তো ইন্টারোগেটিভ এর মতো রূপ করতে হবে। তো ইন্টারোগেটিভ এর মতো রূপ করতে গেলে আমাদের এই ছকের সাথে মিলে যাচ্ছে, দেখেন আপনি, আপনি যদি ভাবেন যে এই রূপটাকে এখানে বসিয়েছি, এভাবে যদি মাইন্ডটা সেট আপ করেন যে এভাবে চারটা করতে হয়, চারটা করতে হলে দুই নম্বরে যে ইন্টারেটিভের যে ফিগারটা, যে স্টাইলটা বা যে ছকটা বা যে ডিজাইনটা, এটা এখানে বসিয়েছি, যদি এটা এভাবে মনে রাখেন রাখতে পারেন, সমস্যা নেই, ওকে? আবার যদি মনে করেন যে না, আমি এটা এই স্টাইল বসিয়েছি, এটা এভাবে মনে রাখবো না, আমি সহজে মনে রাখবো, আমি সহজে মনে রাখবো যে যেহেতু প্রশ্ন করছি সেক্ষেত্রে ইউ আর না বসে আর ইউ বসবে, অর্থাৎ এটা সামনে এসে বসবে, এটা কিন্তু হবে না ক্রস। আপনি যদি মনে করেন যে এটা আমার মনে রাখার দরকার নাই, এটা আমি করবো না, দরকার নাই, নো নিড, আপনি শুধু এটা মনে রাখবেন যে প্রশ্ন করছি, তাহলে প্রশ্ন করতে গেলে যতগুলো ভাগ ইউ এর পরে যা থাকে, আর মনে করেন সাবজেক্টের পরে অনেকগুলো আমরা বসাই, আমি যার হ্যাভ হ্যাজ অনেকগুলো বসাই, শ্যাল, শুডুড, এই সবগুলো কিন্তু কি আসবে, সাবজেক্টের সামনে চলে আসবে যখনই আমরা প্রশ্ন করবো ডাবল এস কোশ্চিন দিয়ে, ওকে? আর ডাবল এস কোশ্চিন মার্শাল্লাহ এখানে অনেকগুলো আছে, তো যে কোনো ওয়েতে আমরা মনে রাখতে পারি, আমরা এভাবে মনে রাখতে পারি, আবার যদি এই স্টাইল মনে রাখি সেটা মনে রাখতে পারি, যেটা ইন্টারভিউ ফর্মটা এখানে বলবে এটা মনে রাখতে পারি, আবার যদি এভাবে মনে রাখি যে না আমার যদি মনে রাখার দরকার নাই, আমি জানি যে ডাবল এস যে যখনই কোশ্চিন করবো তখন যে সাহায্য করে ভার্বগুলো আমরা পাবো সেটা সাবজেক্টের সামনে এসে বসাবো, তাহলে নিশ্চয়ই এটা আমরা ক্লিয়ার হয়েছি, এটাকে আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা সামনে গেবো। এখানে কি বুঝতে সমস্যা স্যার? আচ্ছা আমরা আরও রাখছি, আমরা কেমন আছে, আমরা জানি এটা করছি, এটা কি, এটা তো আমরা জানি, আমরা তো পরিচিত, যার কারণে সহজে বলতে পারি, কিন্তু সারা জীবন কি আপনি তুমি কেমন আছো বলবেন? আপনি কি এটা বলবেন না, সে কেমন আছে, রোহিত কেমন আছে, মেয়েটি কেমন আছে, তোমার বাবা কেমন আছে, বা আমার গার্লফ্রেন্ড কেমন আছে? তাহলে নিশ্চয়ই ডাবল এস কোশ্চেন প্রথমে হাউ বসে দিলাম, এটা টেনশন মুক্ত, আর সে আছে ইংলিশটা কেমন আছে, কি করে ফেলি,
সে ইংলিশ কি সি ইজ, তাই না? এটা তো আমরা জানি। তাহলে সহজ বুদ্ধি আপনি হয়তো ভাবছেন যে হাউ সি ইজ বসে দিলি তো হয়ে গেল, কিন্তু এটা ভুল। যেহেতু কোশ্চিন করছি সেক্ষেত্রে কোশ্চিনের মতন আমাকে করতে হবে, কিন্তু আপনারা যখন ফরেন কান্ট্রিতে থাকবে, ধরে নিলাম যে আপনি হাউ সি ইজ বলেছেন, সেক্ষেত্রে কোনো ভুল নাই, কারণ আপনার এখানে কমিউনিকেশনটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আর আপনি যাকে বলবেন সে বুঝবে যে আপনি কি বলতে চাচ্ছেন, ওকে? কিন্তু এটা লিখলে কোনো মার্কস পাবেন না। আবার এই ফর্মটাই কোনো এক সময় অ্যাডভান্স যখন পড়াশোনা করবেন তখন আবার এটা ঠিক আছে। আমি বলেছি যে এই ভার্বটা সামনে গিয়ে বসবে, তাহলে হাউ ইজ শি, হাউ ইজ শি, সে কেমন আছে? তাহলে এবার আমি একটু ধরি, এটার অ্যান্সারটা করি, সে কেমন আছে? আপনি সহজভাবে দিবেন, সি ইজ সো সো, সে মোটামুটি ভালো আছে, সি ইজ ফাইন, বাট সি ইজ নট সো ওয়েল, সে তেমন ভালো নেই, ওকে? বা এমনও দিতে পারেন, সি ইজ মোর অর লেস ফাইন, মোর অর লেস ফাইন, অর্থাৎ সে কম বেশি ভালো আছে, এরকম কথা বলি না? কিন্তু আমরা বলি সে তো ভালো আছে। মনে মনে একটা প্ল্যান করবেন, হাউ মানে তো কেমন, এটা প্রথমে বসছে, শেষ তারা আছে, তারাই আছে ইংরেজি কি দেয়া, তাহলে কি হবে, আ দে, আরটা সামনে এসে বসবে, তাহলে দাঁড়ালো কি হাউ আ দে, খেলা দে, ঠিক আছে, হাউ আ দে, তাহলে নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আর একটা ইয়াতে যাব, এক্সাম্পল স্যার দেখেন একসাথে মাল্টি কিভাবে প্রশ্ন করা যায়, তুমি কেমন আছে এটা যেহেতু জানছি আমরা, এবার মাল্টি প্রশ্ন করে যাও, তুমি কেমন আছো, শুধু কি তুমি কেমন আছো এটাই জিজ্ঞেস করবেন? আমি এটা ফোনে বলতে পারি না, দোস্ত তুমি কোথায় আছো, দেখা গেছে ফোনে কেউ ফোন করেছে, তাহলে আমরা বলি না যে তুমি কে, ব্যবহার হতে পারে, আমরা বলি যে আরে তুমি কেন পার্কে আছো, তাহলে আমরা একসাথে অনেকগুলো প্রশ্ন করি, তুমি কেমন আছো বা কেমন তুমি আছো একই কথা, তো আমরা আমরা একটু বাড়াবো, সম্প্রসারণ করবো, আচ্ছা তুমি কেমন আছো, হাউ বসিয়ে দিয়েছি, তুমি আছো ইংলিশটা আমরা জানি, ইউ আর, তাহলে আর ইউ বসবে, এদিকে কোনো সমস্যা নেই, ওই সেক্টর তো কোনো প্রবলেম নেই, আয়ু, এখন এখানে দেখেন আমরা তুমি কোথায় আছো, তুমি কে, তুমি কেন আছো, ঠিক আছে না? এভাবে আমার দুনিয়ার যতগুলো প্রশ্ন করার জন্য ডাবলিস লাগে এগুলো সবগুলো আমি বসে দেবো, তাহলে আপনার দেখেন এত টাইম অনেকগুলো, তাহলে কি হচ্ছে, হাউ আর ইউ, why are you, who are you, why আপনারা হয়তো জানেন who are you, এটা অনেকে টেলিভিশনে দেখে দেখে আপনাদের মাথায় সেট হয়ে আছে, কিন্তু আসলে জানেন না এটা কিভাবে এসেছে, আমি তুমি কেমন আছো, how are you, এটা শিখেছি, পরেরগুলো দেখেন এত সোজা সিস্টেম, আপনারা জানেন কিভাবে এটা হয়েছে, কি স্টেপ বাই নিয়ে আসলাম আমরা, আর এটা where, who, why এই যেগুলো বসেছি এগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, ওইটা আলাদা একটা ছক বসে গেছে, এখানে জাস্ট আমার চেঞ্জ করেছি, তাহলে রেখা 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 আছে ইংলিশ কি রেখা ইজ তাই না? রেখা ইজ কি না, তাহলে হাউ ইজ রেখা, আচ্ছা হাউ রেখা ইজ হতে পারে, যাও যেহেতু প্রশ্ন করবো সেক্ষেত্রে ইজটা সামনে এসে বসবে,
বর্ণনা দিলেন হুইজ রেখা ওয়াইজ রেখা, এটা তো কোন কোশ্চিন হয় না, হয় কি? বসবে আর রেখা পার্কে আছে, তাহলে রেখা ইজ এট দ্য পার্ক, কিন্তু যেহেতু এটা আমাকে কোশ্চেন করা লাগবে তাহলে ইজটা সামনে যাবে। স্যার বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ওয়াই ইজ রেখা অর্থাৎ এখানে শুধু এট দ্য আর্কে পার্ক। তাহলে দেখেন নিচের সেন্টেন্সটা ওয়াই ইজ রেখা দ্য পার্ক, তাই না? আমরা এভাবে আস্তে আস্তে পাড়াবো সব বুঝলাম। কেউ হয় রেখা তোমার।